তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম তোমাদের কাছে মেডিসিন রিভিউ নিয়ে। তো আজ আমি রিভিউ করবো অ্যালজোলাম 0.25 mg ট্যাবলেট সম্পর্কে। তো এটার মধ্যে যে কন্টেন্ট দিয়েছে সেটা হলো অ্যালপ্রোজোলাম 0.25 mg। তো এটা একটা স্ট্রিপের মধ্যে 10টি ছোটো ছোটো ট্যাবলেট পড়ছে। তো এটার মার্কেট প্রাইস 17.45 rupees, অর্থাৎ 17.45 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে না। তো তোমরা ভাবতেছো ইজিলি পারচেস করতে পারবো না কেন, তো সেটাও তোমাদেরকে বলে দেবো। তো চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম তো এটি মেনলি ব্যবহার করা হয় যাদের ঘুমের সমস্যায় ভুগছেন, ঘুম হচ্ছে না এবং মানসিক দুশ্চিন্তা ও চাপে রয়েছে, তাদের জন্য মেনলি এটিকে ইউজ করার পরামর্শ দেয় ডক্টরেরা। তো তোমরা যদি ঘুমের জন্য এটিকে নিতে চাও তো কোনো ডক্টর তোমাদেরকে এটি চাইলে দিবে না। কেন দেবে না? কারণ এটি এমনই একটি মেডিসিন যেটির খুব ভালো এবং খারাপ দুটি দিকই রয়েছে। তো ঘুমের যদি প্রবলেম দেখা দেয় তোমাদের, সেক্ষেত্রে কোনো জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে নেবেন এবং তারপরে যদি মনে করে যে ঘুমের ওষুধের প্রয়োজন রয়েছে আপনার, তো সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রাইব করবে। তো সেই প্রেসক্রাইব দেখেই তোমাদের এটিকে নিতে পারবেন। তো কারো কাছে হুট করে চেয়ে থাকো যে ঘুম হচ্ছে না, ঘুমের মেডিসিন লাগবে, সেক্ষেত্রে কেউ তোমাদেরকে দিবে না। তো অনেক সময় যাদের প্রেশার হাই থাকে এবং ঠিকভাবে ঘুম হচ্ছে না, ঘুম না হওয়ার পরে পরবর্তীতে আরও প্রেশার হাই হয়ে যেতে পারে, সো সেক্ষেত্রেও এটিকে ডক্টরেরা ইউজ করতে দেয় হাই প্রেশার রোগীদের। তো যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, বিভিন্ন রকম চাপ নিচ্ছে এবং ঘুম হচ্ছে না, সেক্ষেত্রেও এটিকে ডক্টরবাবুরা ইউজ করতে পারে আপনাদের কথাবার্তা শুনে বুঝে প্রেসক্রাইব করতে পারে। তো সেই প্রেসক্রাইব দেখেই তোমরা এটিকে নিতে পারো বাজার থেকে। তো এটিকে মেনলি কারা কারা ইউজ করতে পারবে না? তো যাদের হার্টের রোগ, অর্থাৎ হৃৎপিণ্ডের রোগে ভুগছেন, তারা এটিকে ইউজ করতে পারবে না, এবং প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী যেসব মহিলা আছে তারা এটিকে ইউজ করতে পারবে না। তো এই দুই ক্ষেত্রে যদি পেশেন্ট থাকে, সেক্ষেত্রে যদি ঘুমের প্রবলেম দেখা দেয় তো সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ একান্ত নিতে হবে, তারপরে তোমরা এটিকে ইউজ করবে। তো এটি মার্কেটে আরও অন্যান্য ব্র্যান্ড নামে অ্যাভেলেবেল আছে, জোলাম হচ্ছে আরও দশ ব্র্যান্ড নামে অ্যাভেলেবেল আছে। তো আমার কাছে যেটা আছে 0.25 mg, তো এটা সর্বনিম্ন, এটার পাওয়ার সব থেকে কম। তো এর উপরে যেটা আছে 0.5 আছে, 1 mg আছে, 2 mg আছে। তো এটি ইউজে অনেক রকম সাইড এফেক্ট হতে পারে, তাই তোমরা এটিকে ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করবে। তো আজ এই ছিল রিভিউ অ্যালজোলাম 0.25 mg ট্যাবলেট সম্পর্কে। তো রিভিউটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকম রেগুলার বেসিস মেডিসিন রিভিউ পেতে, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ অল।